হ্যালো ভাই, কী অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। রাজকুমার এবং দরদ দুইটা সিনেমারই বেশ কিছু আপডেট কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। এখন কোনটা নিয়ে আগে কথা বলবো, দরদ না রাজকুমার? আচ্ছা, রাজকুমার নিয়ে আগে কিছু কথা বলি, তারপর দরদে আসতেছি। প্রথমত রাজকুমার সিনেমাটা আমরা জানি যে বাংলাদেশের শুটিং হয়ে গেছে, পাবনাতে শুটিংটা হয়েছে। সেখানে শাকিব খানকে দেখতে প্রচুর মানুষ এসেছিলো যতটুকু আপডেট আমরা জানি ইতিমধ্যে। এরপর কী হলো? এরপর আজকে এসকে ফিল্মস, মানে শাকিব খানের যে একটা প্রোডাকশন হাউস আছে, সেই হাউজের পক্ষ থেকে কোর্টনি কফিকে পরিচয় করিয়ে দেওয়া হলো। হ্যাঁ বন্ধুরা, এর আগে আমি আমার ভিডিওতে বলেছিলাম যে কোর্টনি কফি এই নায়িকাটার সম্পর্কে আমরা খুব বেশি কিন্তু জানি না, যার জন্য তার সম্পর্কে না জানার কারণে তাকে নিয়ে খুব বেশি আলোচনার জায়গাটা তৈরি হয়নি। যেরকমটা এর আগে ইথিকাবালকে বিভিন্ন ভিডিও বার্তার মাধ্যমে সামনে নিয়ে এসে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল, সেরকমটা কোর্টনি কফির বেলায় খুব একটা হয়নি। যদিও রাজকুমার সিনেমার মহরত আরও অনেক আগেই হয়েছিল আমেরিকাতে, তখন কোর্টনি কফির সাথে একটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু সবাই পরিচিত হয়েছিলাম, বাট এখন আবার নতুন করে সেটা বাকি ছিল। এটা হয়ে গেল, কোর্টনি কফি তার নিজের মুখে অনেক কথা বলেছেন, বাংলাদেশ সম্পর্কে অনেক অনেক সুনাম করেছেন, এবং সেই সাথে সুনামগুলো শোনার সময় আমার খুব গর্ব হচ্ছিল। এবং শাকিব খানের মতন একজন হিরো আছে, এজন্যই একটা মার্কিনী তরুণীর মুখে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের মানুষ সম্পর্কে এত সুন্দর সুন্দর কথা শুনতে পেলাম। একটা শাকিব খান না থাকলে বাংলাদেশের সিনেমায় অভিনয় তো দূরের কথা, বাংলাদেশের সিনেমার কথা চিন্তাও করতো না কোনো মার্কিন নাগরিক। এখন সেখানে এই শাকিব খান আছে বলেই বাংলাদেশে এখন ভিনদেশি সব অভিনেতা অভিনেত্রীরা কাজ করবে। খুব ভালো লাগতেছে, গর্ব হচ্ছে, এবং শাকিব খান এভাবেই সামনের দিকে এগিয়ে যাক, সাথে বাংলা চলচ্চিত্রের পরিবেশটাকেও আরও সুন্দর করে তুলুক, এটাই কামনা। তো কোর্টনি কফি কী কী বললেন সেটা তো কোর্টনি কফির ওই ভিডিওতেই সবাই দেখতে পাইছেন, বাট কোর্টনি কফি এর মধ্যে দু একটা কথা বলেছেন যেটা আসলে রাজকুমার সিনেমা সম্পর্কে, সেটা আমি একটু বলি। রাজকুমার সিনেমায় কোর্টনি কফির যে ক্যারেক্টার সেটা নিয়ে কিন্তু তিনি একটা বিশাল আপডেট দিয়ে ফেলছেন, মানে সেটা আমরা হয়তো বা দুদিন পর ট্রেলার টিজার এগুলোর মাধ্যমে পেতাম, বাট তার আগেই তিনি মুখ দিয়ে বলে ফেললেন। দেখেন, আমরা কিন্তু জানতাম না যে রাজকুমার সিনেমাতে কোর্টনি কফি এই ক্যারেক্টারটা আসলে কেমন থাকবে, রাজকুমার সিনেমাতে কোর্টনি কফির ভূমিকাটা কী থাকবে। আমি এর আগে প্রেডিকশন করেছিলাম যে রাজকুমার মানে শাকিব খানের হয়তোবা কোর্টনি কফিকে পছন্দ হবে। ধরেন শুরুতে কোর্টনি কফি বাংলাদেশে আসলো, আমি বলছিলাম, কিন্তু মনে আছে আমার একটা ভিডিও আছে এ সম্পর্কে, যদি না দেখে থাকেন আগের ভিডিওটা দেখতে পারেন। এবং ওই ভিডিওতে আমি কিন্তু বলছিলাম যে হয়তো এরকম হবে যে ভ্রমণের জন্য হোক, যে কোনো কারণে হোক, কোর্টনি কফি আমেরিকা থেকে এই দেশে আসলো। যেহেতু পাবনাতে শুটিং হচ্ছে, তার মানে বাংলাদেশের অংশে কোর্টনি কফি আছে, তার মানে আমেরিকা থেকে তাকে তো এখানে আসতে হবে, তাহলেই না আমরা সিনেমার পর্দায় দেখতে পারবো। তো সেটাই হচ্ছে যে কোর্টনি কফি কোনো একটা কারণে এই দেশে আসবে, এবং এইখানে এসে কোর্টনি কফির সাথে শাকিব খানের একটা রিলেশন, প্রেম ভালোবাসা হয়ে যাবে। তখন যেটা হবে, কোর্টনি কফি আসলে খুব যে একটা ভালো মন মানসিকতার থাকবে এরকম কিছু না, প্রথম দিকে হয়তো বা নেগেটিভ একটা ক্যারেক্টার তার থাকতেছে, হয়তো বা না আসলেই থাকতেছে, কারণ কোর্টনি কফি নিজের মুখেই বলে ফেলেছে যে আমি আসলে এখানে একটা নেগেটিভ ক্যারেক্টার প্লে করতেছি। দেখার বিষয় হচ্ছে শেষ পর্যন্ত কী হয়, কোর্টনি কফির মন মানসিকতা কি চেঞ্জ হয় কি না, শেষ পর্যন্ত কি সে আসলে বাংলার মাটির জন্য আবার মনটা আসলে নরম হয় কি না, সে আসলে মনুষ্যত্ব ফিরে পায় কি না। শুরুর দিকে তার কোনো মনুষ্যত্ব থাকবে না, বোঝাই যাচ্ছে সে একটা দরজাল একটা ক্যারেক্টার প্লে করবে, শাকিব খানকে নিয়ে, মানে শাকিব খানের বাবা মার কাছ থেকে শাকিব খানকে ছিন্ন করে নিয়ে সে উড়াল দেওয়ার একটা চেষ্টা করবে। তো শাকিব খান সে আসলে তার বাবা মাকে ছেড়ে কেন যাবে, এটাও একটা টুইস্ট এখানে গল্পে অনেক ব্যাপার স্যাপার আছে। এইটুকু আপডেট আমরা পেয়েছি বলে এটা না যে আমরা সম্পূর্ণ গল্প বুঝে গেছি, অনেক কিছু বাকি আছে। এই গল্পটা দুর্দান্ত একটা গল্প যে হতে চলেছে সেটা কিন্তু একটু আন্দাজ করাই যায়, কারণ এই গল্পের যে সমস্ত আর্টিস্ট আছে, এর আগে আর্টিস্ট নিয়ে কিছু কথা বলেছিলাম, হুমায়ুন আহমেদের বেশ বড় বড় সিনেমায় কাজ করা সব আর্টিস্ট এই সিনেমায় কিন্তু আমরা দেখতে পাবো। হ্যাঁ, এবং শাকিব খানের প্রিয়তমার পরে নিশ্চয়ই শাকিব খান প্রিয়তমার লেভেলের নিচের কোনো মুভিতে কাজ করবেন না, কাজেই বোঝাই যাচ্ছে যে রাজকুমার সিনেমার গল্পে থাকবে দারুণ দারুণ সব চমক। এবং হিমেল আশরাফও একটা ইন্টারভিউতে কিন্তু বলেছেন কিছুদিন আগে যে রাজকুমার সিনেমাতেও সেরকম কিছু চমক থাকবে যেরকম চমক আমরা কিন্তু প্রিয়তমাতে দেখেছিলাম, এই যে লুকের মাধ্যমে চমক, বাট এখানে লুকের মাধ্যমে যে আবারও সেই বুড়া লুক আপনাকে দেখানো হবে এরকম কিছু না, এবার থাকবে গল্পে চমক, বিশাল টার্ন অ্যান্ড টুইস্ট থাকবে গল্পে। ইতিমধ্যে যে আপডেটটা এসেছে আজকে যে রাজকুমার সিনেমাতে রাজকুমারের যে নায়িকা থাকবে, মানে রাজকুমারী, সে রাজকুমারী আসলে একটু নেগেটিভ ক্যারেক্টার প্লে করবে, সে আসলে একটু দরজাল বউ, মানে শাশুড়ি শ্বশুর এদেরকে দেখতে পারবে না, হ্যাঁ একটা বিশাল একটা গ্যাঞ্জাম লাগাই দিবে, লাগাই দিয়া হ্যাঁ তুমি আমাকে নিয়ে চলো আমাদের দেশে গেলে তোমার এত কষ্ট করতে হবে না, বাংলাদেশে থাকলে তো চাকরি খুঁজতে হয়, কত ঝামেলা, পরিবেশ খারাপ, বাংলাদেশের যে নেগেটিভ বিষয়গুলো সব তুলে ধরবে শাকিব খানের সামনে। তখন শাকিব খান ভাববে কী রে, তাই তো এদেশে থেকে আমি কী পাচ্ছি, চলে যাই একটু শান্তির দেখা পাই। তো যাই হোক, তার মানে এটা না যে আমি যেভাবে বলতেছি আসলে ঘটনাচক্র এইভাবেই হবে, এখানে আরও অনেক বেশি আকর্ষণীয় কিছু থাকতে পারে। তো সেটাই দেখতে আমরা হলে যাব, সেটাই দেখার বিষয়। কিন্তু
আপাত দৃষ্টিতে এরকমটা মনে হচ্ছে যে এরকম একটা গল্প হয়তো হতে যাচ্ছে, এবং গল্পে আরও অনেক ডালপালা আছে, আরও অনেক শাখা আছে, আরও অনেক ফ্যাক্টর আছে। তো যেটা মনে হচ্ছে যে এই গল্পটা আমার আপনার ইমোশন নিয়ে অনেক খেলা করতে সক্ষম হবে। এবার কোর্টনি কফির লুকস নিয়ে একটু কথা বলি। কোর্টনি কফির লুকস কিন্তু দারুণ। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে শাকিব খানের পাশে কোর্টনি কফিকে দুর্দান্ত লাগছে, এবং তাকে যখন ক্যামেরার লুকটা আসলে তার খুব ফটোজেনিক, এজন্যই তাকে আসলে বাছাই করে নেওয়া হয়েছে। কোর্টনি কফির মধ্যে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য যে মায়া, যে আকর্ষণ আমি দেখলাম তার চোখে মুখে, কথা বলার সময় বোঝাই গেল যে সে আসলে যা বলতেছে সেগুলো তার মনের কথা, এবং সে কিন্তু আমাদের বাংলা ভাষা শিখেছে, কত সুন্দর বাংলা বলতেছে। দেখেন বাংলা ভাষাটা কিন্তু শেখা এতটা সহজ না। আমরা যেরকম ছোটোবেলা থেকে ইংলিশ বই পড়ি, কত মানে ভাবে ইংলিশ সিনেমা দেখি, সব কিছু কিন্তু আমরা ইংলিশ ভাষাটা যেহেতু আন্তর্জাতিক ভাষা, হ্যাঁ ইংলিশটা যেহেতু আমাদের একটা কম্পালসরি বিষয় হয়ে যায় অনেক সময় যে ইংলিশ শিখতে হবে, বাবা মা ছোটোবেলা থেকে ইংলিশ শিখায়, এবং হিন্দির বেলায়ও আমরা হিন্দি মুভি দেখতে দেখতে বড় হই, কিন্তু আমাদের এই বাংলাকে কিন্তু অন্যান্য জায়গায়, অন্যান্য রাষ্ট্রে মানে কেউ চেনেও না জানেও না, এক কথায় মূল্যায়নই করা হয় না, বাংলাটাকে খুব ছোটো পরিসরে মানুষ দেখে। সেই জায়গা থেকে আমাদের এই বাংলা ভাষা শেখে না কেউ। আমরা যেরকম অন্যান্য ভাষা চর্চা করি, আমাদের বাংলা ভাষা নিয়ে কেউ কোনো জায়গায় চর্চা করে না। তো সেই জায়গা থেকে কোর্টনি কফি যেভাবে বাংলা নিয়ে চর্চা করেছে এই রাজকুমারের কাজ করার জন্য, সেটা আসলে খুবই ডেডিকেটেড একটা আর্টিস্টের পরিচয় সে দিয়েছে, এবং সে যতটুকু যা শিখতে পেরেছে, যেভাবে সে কথা বলতেছে সেটা এনাফ, মানে এই মুভির জন্য এনাফ। এর জন্য তাকে আসলে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসে, এবং তাকে যেন আমরা ভবিষ্যতে আরও শাকিব খানের অন্যান্য মুভিতেও দেখতে পাই, সেই একটা আবদার ভক্ত হিসেবে থাকবে। বাংলা সিনেমা প্রেমিক হিসেবে বলবো যে কোনো নায়িকাকে একবার একটা সিনেমায় আমরা দেখলাম, তারপরে তাকে তার যদি পারফরমেন্স ভালো হয় তারপর সে যেন হারিয়ে না যায়। যেমনটা বলতেছি ইদিকা পালের কথা, ইদিকা পালকে নিয়ে শাকিব খানের আরও একটা মুভিতে কাজ করা উচিত, অন্তত আর একটা হলেও করা উচিত, কারণ ইদিকা পালের মতন একজন আর্টিস্ট আমার মনে হয় তার আরও অনেক কিছু দেখানোর বাকি আছে শাকিব খানের সাথে। হ্যাঁ ঠিক সেরকম যদি রাজকুমারে এই রাজকুমারীর পারফরমেন্স অনেক ভালো হয়, মানে কোর্টনি কফির পারফরমেন্সটা যদি আশানুরূপ হয়, তাহলে অবশ্যই আমরা শাকিব খানের বিপরীতে কোর্টনি কফিকে আরও দেখতে চাই, কারণ তার মন মানসিকতা কথাবার্তা শুনে মনে হয়েছে সে বাঙালি, বাঙালি একটা ভাব তার মধ্যে ইতিমধ্যে চলেই এসেছে, আর তাকে আপন করে নিতে আমাদের দর্শকদের কোনো সমস্যা নাই, সেটা তো আমরা প্রমাণ দিয়েই দিছি। তার পেজের অধিকাংশ ফলোয়ার্স হচ্ছে বাংলাদেশি, তাই না? তোমাদের সবার মন্তব্য কী রাজকুমারী সম্পর্কে তোমরা আমার কমেন্ট বক্সে জানাও। এবার দরদ নিয়ে কিছু কথা বলি। দরদ সিনেমাটা নিয়ে অনেকের অনেক দুশ্চিন্তা, আমার নিজেরও। দরদ নিয়ে অনেকে ভাবতেছে যে এটার টিজার আসতেছে না, ট্রেলার আসতেছে না, কিরে কবে কী আসবে, আবার কবে হচ্ছে হল বুকিং দিবে, কবে সেন্সর হবে, বিভিন্ন ধরনের প্রশ্ন মনের মধ্যেও কী মারতেছে, কেননা এটা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা। তো প্যান ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে প্রমোশনটা প্যান ইন্ডিয়ান হচ্ছে না, এটা এর আগেও আমি বলেছিলাম আমার এক ভিডিওতে। তো এরই মধ্যে অনন্য মামন দুইবার, আজকে একবার আবার লাইভে আসছিল, এর আগে লাইভে আসছিল, এভাবে দুইবার তিনি কিছু কথা বলে গেলেন। তিনি আশ্বস্ত করলেন সমস্ত দর্শকদের যে দেখেন দরদ সিনেমাটা প্যান ইন্ডিয়ান, দরদ সিনেমাটা প্রমোশন করতে হবে, এগুলো সব আমাদের মাথায় আছে, আমরা এগুলো মাথায় নিয়েই ঘুরতেছি অল টাইম, আমরা এটা নিয়ে আসলে আলোচনাও করি, কাজও করতেছি, কিন্তু তার মানে এই না যে প্রতিদিন প্রতিদিন সকালবেলা এসে আপনাদের সামনে এসে আমরা আপডেট দিব। সিনেমার প্ল্যানিং আমাদের একটু ভিন্ন, আমরা 10-15 দিন আগে থেকে প্রমোশন শুরু করব, সেই হাইপ যে উঠবে সেটা আর নামবে না, আমরা সিনেমা হলে চালিয়ে দিব সিনেমা, এভাবেই তিনি কিন্তু বললেন। তার মানেটা হচ্ছে গিয়ে তিনি 10-15 দিন আগে সিনেমার যে মেন যেমন গান, টিজার, ট্রেলার এগুলো ছাড়তে থাকবেন। ভালো কথা, খুব ভালো, কিন্তু দর্শকরা আসলে চিন্তা করেছিল একটু অন্যভাবে, যে অন্যান্য দেশের মুভি বড় বড় অ্যান্ডে যেভাবে আসলে প্রমোশন হয়, যেমন ধরেন যে বিভিন্ন প্যান ইন্ডিয়ান হিরোরা ইন্ডিয়ার বিভিন্ন স্টেজে স্টেজে গিয়ে পারফর্ম করে, তারা হলো মুভিটার প্রচার প্রচারণা চালায়, একটু অন্যরকম একটা, মানে সেটা তো অন্তত 1-1.5 মাস আগে থেকে শুরু করতে হয়, সেরকম কিছু দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত। এবং অনন্য মামন ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে প্যান ইন্ডিয়ান এই সিনেমা, দরদ সিনেমা, এটার প্রমোশন তিনি শুরুই করবেন হচ্ছে 15 জানুয়ারির পরে। 15 জানুয়ারির পর আপনাদের সাথে দেখা হচ্ছে দরদ সিনেমাটার মানে একদম প্রফেশনাল আপডেটগুলো নিয়ে, এটা কিন্তু তিনি বলেছেন। অফিসিয়াল আপডেটগুলো 15 জানুয়ারির পর থেকে আপনারা একে একে পেতে থাকবেন, তার মানে ধরাই যাচ্ছে যে 15 দিন আগে থেকে উনি আপডেট দিবেন, তার মানে 2 তারিখ, মানে ফেব্রুয়ারির 2 তারিখে যদি সিনেমার রিলিজ ডেট হয় তাহলে 15 জানুয়ারি থেকে উনি আপডেট দিবেন, তার মানে সিনেমা রিলিজের 15 দিন আগে। সিনেমা রিলিজের 15 দিন আগে থেকে দরদের আপডেট আপনারা পাবেন, আশা করি বুঝতে পারছেন দরদের আপডেট কবে থেকে আসবে। এখন আমার কথা হচ্ছে যে ঠিক আছে সব কিছু, যদি সিনেমা সংশ্লিষ্ট মানুষেরা মনে করে যে এইভাবে আপডেট দিলে, এইভাবে সিনেমার গান, টিজার সব কিছু ছাড়লে সিনেমার জন্য মঙ্গলজনক হবে, তাহলে সেটাই তারা করুক, কারণ আমরা দূর থেকে একভাবে ভাবতেছি, হয়তো তারা অন্যভাবে ভাবতেছে, তাদের সিনেমার গল্প অনুযায়ী তারা আপডেটটা সেভাবে দেওয়ার ট্রাই করবে, আমরা যেভাবে ভাবতেছি সবসময় যে সেটাই হতে হবে সেরকম কিছু না। কিন্তু হ্যাঁ, এখানে একটা আপত্তিকর বিষয় আছে, সেটা হচ্ছে অনেকেই কিন্তু বলতেছে বিষয়টা, তাদের মাথায় আছে কি না জানি না,
দেখেন, দরদ সিনেমাটা 2 ফেব্রুয়ারিতে যদি রিলিজ করা হয়, ওই সময়টা কেমন একটা সময় বলি, ওই সময় কিন্তু বাংলাদেশে ইস্তেমা, বিশ্ব ইস্তেমার একটা সময়। এই ব্যাপারটা কি আসলে অনন্য মামুনের মাথায় আছে কি না এটা আমি জানি না, ঠিক আছে। বিশ্ব ইস্তেমার সময় বাংলাদেশের পরিস্থিতিটাই অন্যরকম থাকবে, দর্শক অর্ধেক কিন্তু হলে যাওয়ার একটা প্রবণতা একটা কম থাকবে, ঠিক আছে। আমার যেটা মনে হয়, আমার এইরকমটা মনে হচ্ছে, আমি জানি না আপনাদের কী মতামত, অবশ্যই কমেন্টে জানাবেন। বিশ্ব ইস্তেমার সময়ে দরদ সিনেমাটা সিনেমা হলে দিলে অনেকে অনেক ধরনের বিতর্কিত একটা ব্যাপারও মানে সামনে নিয়ে আসবে, যে ওই যে আছে না শাকিব খানের অনেক শত্রু আছে, ধরেন অনেক ধরনের অনেক মানুষ আছে যারা আসলে হলিউডের সিনেমা দেখবে, অথচ বাংলাদেশি সিনেমা আসলে সেটা নিয়ে নানান ধরনের কথা অযথাই বলবে, না বলার হলেও সেটা বলবে, এরকম আছে না? তো বিতর্ক সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। আমার ইচ্ছা ছিল যে এরকম যদি হতো, মানে আমার যেটা ভালো মনে হচ্ছিল যে শাকিব খানের এই সিনেমাটা কমপক্ষে 1-1.5 মাস আগে থেকে একটা বিশাল প্রমোশন জায়গা জায়গায় গিয়ে, ধরেন যে বাংলাদেশে না, বাংলাদেশে প্রমোশন কথা আমি কখনোই বলিনি, আমি বলতেছি যে ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশগুলোতে গিয়ে গিয়ে, ঠিক আছে, যেহেতু এটা 6টা ভাষায় 6টা জায়গায় রিলিজ করা হবে, সেই জন্য ওই 6টা জায়গায় 6 দিন গেলেও তো 6 দিন পার হয়ে যায়, আপনি 15 দিন আগে থেকে কেমনে প্রমোশন করবেন, আমার তো মাথায় ঢুকতেছে না। তো যাই হোক, যেভাবে তারা করতে চাইছে করুক, বাট আমি আমার মতামত দিচ্ছি, এটা তাদের বিরুদ্ধে আমি কোনো কথা বলতেছি না, জাস্ট আমি এটা ভেবেছিলাম যে 15 দিন না, 1-1.5 মাস আগে থেকে প্রমোশন হবে, দুর্দান্ত প্রমোশন, যেই প্রদেশগুলোতে রিলিজ হবে, যেই ইন্ডাস্ট্রিগুলোতে আমাদের এই দরদ সিনেমাটা যাবে, ধরেন প্যান ইন্ডিয়া মানে ইন্ডিয়ার যতগুলা, যেমন মালায়ালাম বলেন, তামিল, তেলেগু, হ্যাঁ আপনার ইয়া কী বলে বলিউড, সবগুলোতে যাবে, সব জায়গায় তারা গিয়ে গিয়ে একদম লাইভ পারফরমেন্সের মাধ্যমে, লাইভ সাক্ষাতের মাধ্যমে তারা এই সিনেমাটার প্রমোশন করবে, এরকম কিছু হলে আমার মনে হয় এই সিনেমার জন্য আরও বেশি মঙ্গলজনক হতো। তো যাই হোক, তারা যেভাবে ভাবতেছে সেভাবে করুক, সমস্যা নেই, বাট বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশে আবার ওই সময় ইস্তেমা, এই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু তাদের প্রমোশন প্লাস সিনেমা মুক্তির বিষয়টা ভাবা উচিত ছিল। তো আপনারা কি মনে করেন, দরদ সিনেমাটার প্রমোশনে কি আসলেই যা করা হচ্ছে সেটা কি সঠিক আপনাদের মতে, নাকি আমি যেভাবে বললাম সেটার সাথে আপনারা একমত? অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।